হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ডায়েরি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ রবিবারের বিকাল, আমরা ভাবলাম শিলিগুড়ি থেকে একটু বাইক নিয়ে বেরিয়ে পড়ি পাহাড়ি রাস্তায়, পাহাড়ের হাওয়া খেতে এবং তার সঙ্গে পাহাড়ি রাস্তার মজা নিতে। তাহলে চলুন, যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে। আজকে আমরা ঠিক করলাম দার্জিলিং মোড় হয়ে একটু পাঙ্কাবাড়ির দিকে যাব। তাহলে চলুন, রাস্তায় আপনাদেরকে দেখাচ্ছি কোন দিক দিয়ে আমরা পাঙ্কাবাড়ির দিকে যাচ্ছি। আমরা দার্জিলিং মোড়ের মেন রাস্তা দিয়ে না গিয়ে ভিতরে চা বাগানের রাস্তা দিয়ে এগিয়ে চললাম পাঙ্কাবাড়ির উদ্দেশ্যে। বিকালবেলার হাওয়া খেতে খেতে চা বাগানের মাঝখান দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চা বাগান দুধারে, এবং আমরা এগিয়ে চলেছি পাঙ্কাবাড়ির উদ্দেশ্যে। যদিও আমাদের বাড়ি থেকে বের হতে একটু লেট হয়ে গেল, তার জন্য সন্ধে হয়েই এসেছে। বুঝতে পারছি না আমরা কত দূর যেতে পারবো এবং আপনাদেরকে কতটা দেখাতে পারবো। তবুও চলুন যাওয়া যাক, যতটা যাওয়া যায় ততটাই আপনাদেরকে দেখাবো। আমরা চা বাগানের রাস্তা শেষ করে শুকনা ফরেস্টের সামনে এসে উঠলাম। এবার দেখতে পাচ্ছেন দুদিকে শাল গাছের ঘন জঙ্গল, এবং তার মাঝখানে আমরা আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে যাব পাহাড়ের দিকে। এই রাস্তা ধরে কিছুটা এগোলেই আমরা পাহাড়ি রাস্তায় পড়ব, যেখান থেকে ওপরে উঠে যাবে পাঙ্কাবাড়ি। সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলব। এখন আমরা যে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, আমাদের সাথে সাথে আমাদের পাশ দিয়ে এগিয়ে চলেছে টয় ট্রেনের ছোট রাস্তা। এই রাস্তা দিয়েই দার্জিলিং যাওয়ার টয় ট্রেনগুলি যায়। আমরা শুকনা ফরেস্ট পার করে এরপরে এসে পৌঁছে গেলাম একেবারে মিলিটারি এরিয়াতে। এখানে দুপাশেই শুধু মিলিটারি ক্যাম্প রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা পুরোটাই মিলিটারি এরিয়া। এই এরিয়াটি পার করার পরেই একটি ছোট্ট নদীর ব্রিজ পার করেই আমরা পাহাড়ি রাস্তায় পড়ব। সেই পাহাড়ি রাস্তা ধরেই ওপরে উঠে যেতে হবে পাঙ্কাবাড়ির দিকে। এই যে আমরা এখন সেই ছোট্ট নদীর ব্রিজটি পার করছি, আর বাঁদরগুলি দেখুন এখানে কীরকম সারিবদ্ধভাবে বসে রয়েছে। আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের চূড়াগুলিকে, যেন ছবির মতো দেখতে লাগছে। খুব সুন্দর লাগছে দূর থেকে এই দৃশ্য দেখতে। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনের রাস্তাটি এখান থেকে দুভাগ হয়ে যাচ্ছে। ডান দিকে যে রাস্তাটি ঢুকে যাচ্ছে সেটি সোজা চলে যাচ্ছে রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং, আর এই সামনের সোজা রাস্তাটি ধরে আমরা এগিয়ে যাব পাঙ্কাবাড়ির দিকে। আমরা সমতল রাস্তা শেষ করে এবার পাহাড়ি রাস্তায় এসে পৌঁছে গেছি। এরপর আঁকা বাঁকা পথ ধরে আমরা এগিয়ে যাব। পাহাড়ি রাস্তা ধরে কিছুটা এগোতেই আবার চোখে পড়ল দুধারে চা বাগান। এগুলি হলো পাঙ্কাবাড়ি চা বাগান।
পাঙ্খাবাড়ি টি এবং মাখাইবাড়ি টি এর কথা আপনারা আশা করি শুনে থাকবেন সকলেই। এই হলো সেই পাঙ্খাবাড়ির টি এস্টেট, এবং আরও কিছুটা ওপরে আছে মাখাইবাড়ি টি এস্টেট। কিন্তু মাখাইবাড়ি পর্যন্ত আমরা যেতে পারবো না, এমনিতেই আমাদের বেরুতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, তার জন্য সন্ধে হয়েই আসছে, তাই অত উপরে যাওয়া আমাদের পক্ষে আজকে সম্ভব নয়। আমরা পাঙ্খাবাড়ি পর্যন্তই যাব এবং সেখান থেকে আবার ঘুরে চলে আসব। খুব সুন্দর লাগছে দুধারে এরকম পাহাড়ি চা বাগানের মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে যেতে। আপনারাও আমাদের সঙ্গে এই সুন্দর রাস্তাটি উপভোগ করতে থাকুন, এবং কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা পাঙ্খাবাড়ির একেবারে উপরে এসে পৌঁছে গেছি। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ছবি টবি তুলে এরপরে আমরা ফিরে চলে যাব আবার শিলিগুড়ি। এমনিতেই সন্ধে হয়েই আসছে, যেতে যেতে আমাদের অন্ধকার হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন নিচে নামতে নামতেই অন্ধকার হয়ে গেছে, এবং আকাশে চাঁদা মামা উঁকি মারছে, এবং দূরে পাহাড়ের গায়ে বিন্দু বিন্দু আলোগুলি জ্বলে উঠেছে। খুব সুন্দর দেখতে লাগছে সেই দৃশ্য। চলুন সেই দৃশ্য উপভোগ করতে করতেই আজকের ভিডিওটি আমি শেষ করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আর দেরি না করে চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাতে করে কী হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।